প্রেমিথনী নিজ দেশ ছেড়ে নাইসা মল্লিক নামের এক ভারতীয় তরুণী এসে বিয়ে করেছেন বাংলাদেশি তরুণ জুয়েলকে। সাম্প্রতিক ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের বালসাবাড়ি গ্রামে। এই খবর বাংলাদেশের বিভিন্ন অনলাইন গণমাধ্যমে ছড়িয়ে পড়লে এবার ভারতীয় অনলাইন গণমাধ্যম খবর দিয়েছে, ভারতীয় এ তরুণী বিবাহিতা এবং গৃহবধূ, তার 8 বছরের এক সন্তান ও স্বামীকে রেখে বাংলাদেশে প্রেমিকের কারণে সে পালিয়ে চলে এসেছে। তার ছেলে মায়ের জন্য কাঁদছে, অথচ বাংলাদেশে মা এসে প্রেমিককে বিয়ে করেছে সুখের জন্য, এমনটাই অভিযোগ করেছেন সেখানকার বাসিন্দারা। জানা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয়ের সুবাদে 1.5 বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই ভালোবাসার সুবাদেই গত 1 সপ্তাহ আগে ভারতীয় এই গৃহবধূ নাইসা মল্লিক এসে ওঠেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি গ্রামের ইরান সরকারের বাড়িতে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামিক রীতি মেনে কোর্টে নোটারি পাবলিকের মাধ্যমে ইরান সরকারের ছেলে জুয়েল সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে ওই নারী। বিদেশি নববধূকে একনজর দেখতে স্থানীয় জনগণ ভিড় জমাচ্ছেন জুয়েলের বাড়িতে। নাইসা মল্লিক জানান তার বাবার নাম ফরুল আলম মল্লিক, তার বাড়ি ভারতের হাওড়া জেলার দশনগর থানার ধারসা ছোট মল্লিকপাড়া। তিনি অনেক আনন্দে আছেন স্বামীর সাথে। ফেসবুকে পরিচয় হলো, মেসেঞ্জারে কথা বলছিলাম, তারপরে 1.5 বছর হয়ে গেল কথা বলছি, বলতে বলতে মানে আমি ওনাকে আসতে বলছিলাম, ইন্ডিয়াতে আসছিল না, তারপরে ফের আমি ডিসাইড করলাম আমিই আসবো। আমি প্রথম থেকে বলছিলাম আমি আসবো আসবো, ফের ও বলেছিল আমাদের বাড়িতে জানাবার কথা, বাড়িতে জানিয়েছিলাম, বললো না মানবো না, আমার বাবা আছে মানেই। তারপরে ফের ওনার বাড়িতে আমি কথা বললাম আব্বা মায়ের সাথে, ওনারা আসতে বললো, আমি আমার ভিসা পাসপোর্ট কাগজে রেডি করে আবার আসলাম। বর্তমান স্বামী ও প্রেমিক জুয়েল সরকার বলেন, দীর্ঘ 1.5 বছর সম্পর্কের পর নাইসার সঙ্গে আমার বিয়ের কথা হয়, তাই নাইসা গত বুধবার আমার কাছে চলে আসে। নাইসাকে পেয়ে আমি খুবই খুশি, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো পর্যায়ে আছি। আমাদের রিলেশনশিপটা ছিল হলো ফেসবুক থেকে, তো ফেসবুকে মেসেঞ্জারে কথা বলতে বলতে হোয়াটসঅ্যাপে অনেক কথা হতো, তো প্রায় 1.5 বছর আমরা কথা বলতাম। তো আমি ফার্স্ট টাইম যাইতে চাইছিলাম ওখানে, কিন্তু আমার পক্ষে যাওয়া সম্ভব হয়নি, তো ও ডিসাইড করে যে আসবে, তো সেই কিছুদিন আগে তো আসলো। তো এখন আমরা কোর্টে সব কিছু কাগজপাতি ঠিক করে বিয়ে শাদী করে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো। সামাজিক যোগাযোগ মাধ্যম সরগরম নাইসা মল্লিক এখন কার এবং কোন দেশের? গর্ভের সন্তানের মা হিসাবে তিনি পরিচয় না দিয়ে বাংলাদেশের সংসার গড়ায় তুমুল সমালোচনার মুখে পড়েছেন এই গৃহবধূ।